হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। সবাইকে সুপ্রভাত, গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। তো সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম, এখন বাজে মর্নিং 8টা। তো 8টা থেকে ভিডিওটা স্টার্ট করলাম কারণ আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে যেহেতু লক্ষ্মী পুজোর ঘর তুলব, সেহেতু বাড়ির সব কিছু পরিষ্কার করছে। তো দেখো, আমি এখন লেপা মুছে করব। তো মাটির ঘর একটু দুদিন তিন দিন পর পর মুছলে একটু পরিষ্কার লাগে। আর যা বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ার কারণে বাড়িঘর প্রচণ্ডভাবে নোংরা হয়ে যাচ্ছে, যতই পরিষ্কার করে রাখার চেষ্টা করছি না কেন। তো যাই হোক, আকাশ আকাশের কাজ করবে, আমাকে আমার কাজ করতে হবে। তো কাজগুলো করে নেই, তারপরে তোমাদের সঙ্গে ফিরে এসে কথা বলবো। আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবে, আমার পাশে থাকবে। তোমাদের সকলেরই সহযোগিতা ও ভালোবাসা পেলে দৈনন্দিন জীবনে নিত্য নতুন ভিডিও করতে আমি আরও অনেকটা উৎসাহ পাবো, ইনফ্যাক্ট আমার ভালো লাগবে। তো চলো সঙ্গে থাকো। আর দেখো, অনেকটা মাটি দিয়ে লেপেছি বলে কি সুন্দর লাগছে। এটা হয়ে গেল। তো দেখতে পেলে আমি মাটি রান্নাঘরটা মাটি দিয়ে মুছলাম, বেশি করে মাটি দিয়ে মুছলাম এই কারণে। তাহলে এই মুছাটা মানে অনেকদিন পর্যন্ত ভালোভাবে, পুরো এক সপ্তাহ পর্যন্ত তো এরকমই থাকবে। আর আমি যদি মুছি আর মাটি লাগবে না, এক সপ্তাহের মধ্যে মানে মাটি ছাড়াও মুছলে এরকমই থাকবে। সেই জন্য বেশি করে মাটি দিয়ে মুছলাম। আর মাটির ঘরে মাটি দিয়ে মুছলেই বেশি ভালো লাগে, মাটি গোবর দিয়ে, কিন্তু গোবর দিলে সয়লা পড়ে যাবে। আর এখন তো মানে শরৎকাল না, মানে বর্ষাকাল চলছে। আর ভিডিওটাকে বড় করছি না, ভিডিও ভালো লাগে প্লিজ তোমার লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটিকে প্রেস করে রেখো অল নোটিফিকেশান পাওয়ার জন্য। আর আমার সকালবেলার সমস্ত কাজ হয়নি এখনও, শুধু রান্না হয়েছে আর ঘর মুছলাম, রান্নাঘরটা মুছলাম। এখন আজকে লক্ষ্মী পুজোর ঘরটাও চেঞ্জ করতে হবে। তো এখনও পর্যন্ত অনেক কাজ আছে। তো এত সব কিছু আমি এক জায়গায় দেখাতে চাই, তো অনেক বড় হয়ে যাবে। তো এত বড় আমি করতে পারবো না, নয়তো ভিডিওটা আপলোড করতে করার সময় আমার প্রবলেম হবে। তো সেই কারণে আমি শর্ট শর্ট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আর ঘুম থেকে উঠেছি, ব্রাশ ফ্রাশ করছি, কিন্তু চুলগুলো কিছু করিনি। চুল একদম পাখির বাসা হয়ে আছে, একবারে চান করার সময় আমার বাড়িতে দেখলাম চুল করে চুলুন করলে ওই ওরকম করেই থেকেছে। বাড়িতে আর কে দেখছে তাই না? বাড়িতে তো সবাই মানে কোনো কোনো বাইরে গেলেই শুধু চুল আছে, তাছাড়া বাড়িতে থেকে আমি চুল চিরুনি করার কথা মনেই থাকে না। তো বাবা চাকরি বাগানে কাজ করছে, বাবারও সময় হয়ে যাচ্ছে, নটা অলরেডি বেজেই গেছে আর ভাবলাম বই পড়ছে। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটি দেখে নিয়ে এন্ড করছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।